আসতে একদম ধরপড় করবে না বাসু জিমশাই আস্তে বলেছি আস্তে দেখে 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 সাবধানে হাত ধরতেছে হ্যাঁ গো দিদি তুমি একা দাদাকে নামাচ্ছ কেন আমায় ডাকতে পারলে না একবার আরে দেখো না কি বলি বলো দেখিনি তোমার দাদা কথা শুনার মানুষ সেই তখন থেকে আমাকে বলতেছে এই তিন তলায় আমার আর ভালো লাগছে না আমাকে নিচে নামিয়ে দাও আমাকে নিচে নামিয়ে দাও আমাকে কেমন যেন ঘরের মধ্যে বন্দি রাখতেছে দাদা দাদা আমি একটু ধরি চলো ধরতে হবে না ভাই এখন তো আমি ধরে ধরে নিলু তোমার সাহায্যের যদি দরকার হতো তাহলে তো তোমাকে ডাকতাম বসো 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 হেতা বসো বসো হ্যাঁ গা জল খাবে কষ্ট হচ্ছে না যতই অসুস্থতা নাটক করো না কেন আজ আমি তোমাকে টাইম দেব দেবজিৎ তুমি আমাকে টাইম দিয়েছিলে না আগে আজ আমি দেব আমার পাওনা কবে মেটাচ্ছো বলো দেখো সৃষ্টা আমার শরীর আজ ভালো নেই আমাকে একটু শান্তিতে থাকতে দাও দুটো তো একসাথে হতে পারে না একদিকে তুমি শান্তিতে থাকবে একদিকে আমাকে ঠকাবে আমি তো মেনে নেবো না এটা চলতে পারে না শোন ছুটকি নোকটাকে তো আধমরা করে দেখেছিস হ্যাঁ আর কিছু করলে তো নোকটার একটা ভালো মন্দ ঘটে যাবে না এতক্ষণে নোকটাকে বাঁচিয়ে আনলাম আজকে মানুষটা যদি না থাকে তাহলে তোর এত দিমাগ কোথেকে থাকবে বল দিইনি একটু থাম না মানুষটাকে আগে সুস্থ হয়ে দাঁড়াতে দে তারপর না হয় তোর পাওনা গন্ডা বুঝিনিস কেউ তো বলে না কো যে তোর পাওনা গন্ডা মেটাবে নে আমরা মরে গিয়ে হলেও তোর পাওনা গন্ডা মিটতে দেবো মেটা বই মেটাবো মহা মুশকিল হাজার বার বারণ করেছি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলবেন না না মানে না তুমি কথা শুনছোই না তোমার শিক্ষা সহবত কিছুই নেই আমাদের তো আছে আরে শোনা কথা কথা আমরা আমরা বলে কথা বলো কেন বলো তো হ্যাঁ আমরা মেটাবো মানেটা কি কোথা থেকে মেটাবে গো তুমি হ্যাঁ কি আছে তোমার এই বাড়ি ছাড়া তো আর কিছু নেই সারা জীবন অন্ধ থেকে গেলে না কোয়েল আমার মাঝে মাঝে খুব আফসোস হয় ভাবতে যে আমি একটা অন্ধ মেয়েকে বিয়ে করে ফেলেছি সব জেনে শুনে তুমি কি করে বলছো যে বড় বৌদির কিছু নেই দাদা যতদিন বড় বৌদির পাশে আছে বড় বৌদির সব আছে হ্যাঁ তুমি থাও তা একদম থামো এই যে তুমি চামচাগিরি করছো না কি ভেবেছোটা কি হ্যাঁ ও তোমায় কিছু দেবে বাহ খুব সুন্দর বুঝে গেছো তো পুরো বিষয়টা মাঝে মাঝে গর্ব হয় যে তুমি আমার বউ কি সুন্দর বুঝে ফেললে পুরো বিষয়টা না হ্যালো ছোট বউ কি কথা কষলো হ্যাঁ এই সব কিছু নিয়ে কি আমি সঙ্গে যাব এই বাড়ি বুকে করে নিয়ে আমি সঙ্গে যাব ছি 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 সোনা ঠাকুরপোকে বলতেছি সে আমার চামচিগিরি করে সে আমার ছোট ভাইয়ের মতো ছোটবেলা থেকে আমাকে দেখে আছে মায়ের মতো ভক্তি শ্রদ্ধা করে কি কথা যে বলিস আর কি যে মানে করিস আমি কিছু বুঝিনি কো